আপনার যে গাড়িটা দেখলেন, এটা হচ্ছে আমার খুব ছোটবেলার একটি খেলনা গাড়ি ছিল। আমি এটা খুঁজে খুঁজে আজকে বের করেছি, এবং এই খেলনাটি আমি যখন টেনে ছেড়ে দিচ্ছিলাম, যতক্ষণ এটা ঘুরতে থাকছিল ভিতরে, ততক্ষণ কিন্তু গাড়িটি চলতে থাকছিল, এবং গাড়িটা আস্তে 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 থেমে যাচ্ছিল। এই আস্তে 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 থেমে যাওয়ার সাথে আজকে আমাদের ফেস্ট রিলেটেড, এবং সেটি হচ্ছে কামস টু আই স্ট্যান্ড স্টিল। চলেন আমাদের খুব পরিচিত একটি পিকচার দেখে আসি। সব শ্রমিকেরা স্ট্রাইক করে কারখানা থেকে বের হয়ে চলে এসেছে, তাহলে এখন কি হবে? এখন কি প্রোডাকশন থাকবে? প্রোডাকশন হবে না, প্রোডাকশন কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সো আমরা ইউজ করতে পারি এই ফ্রেজটি ঠিক এইভাবে। দ্য প্রোডাকশন উইল কাম টু এ স্ট্যান্ড স্টিল। এখন করোনা ভাইরাসের এই দুর্যোগের সময়ে পরবর্তী ইফেক্টটা কি হতে পারে? পরবর্তী ইফেক্ট দেখেন আমাদের ইকোনমির উপর একটা অনেক খারাপ প্রভাব পড়বে। ইন দ্যাট কেস আমরা কামস টু এ স্ট্যান্ড স্টিল না বলে আমরা বলতে পারি কি ব্রিংস টু এ স্ট্যান্ড স্টিল, যখন কোনো কিছুর জন্য দায়ী। ইন দ্যাট কেস আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার লিখতে পারি, এই ফ্রেজটি আপনি বেসিকলি ইম্পর্টেন্স লিখতে গেলে ইউজ করতে পারেন ইন ইউর আইএলটিএস রাইটিং এক্সামে। রাইটিং এক্সামের জন্য ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেজেস। যেমন আপনি বলতে পারেন, যদি গভর্নমেন্ট টাকা স্পেন্ড না করে, তাহলে সায়েন্টিস্ট যে প্রোগ্রেস আছে সেটি কি হয়ে যাবে? কামস টু এ স্ট্যান্ড স্টিল। সো হ্যাপি লার্নিং। আমাদের এই ভিডিও যদি আমরা আসলে কন্টিনিউ না করি, তাহলে আমাদের দৈনিক যে প্রোগ্রেসটা সেটা কি হয়ে যাবে? কামস টু এ স্ট্যান্ড স্টিল। হোপফুলি তা হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার আরেকদিন দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত বাই।